রিয়েলমি এমন একটি ব্র্যান্ড, রিয়েলমি এমন একটি নাম, যেই নাম শুনলেই মানুষ বুঝে যায় যে কম বাজেটের মধ্যে, একদম লোয়েস্ট প্রাইসের মধ্যে সব থেকে ভালো মোবাইলগুলো কে দিতে পারে। তো রিয়েলমি এমন একটি ব্র্যান্ড হয়ে গেছে, এমন একটি নাম হয়ে গেছে যেই ব্র্যান্ডটি সব থেকে কম বাজেটের মধ্যে সব থেকে ভালো ভালো ফিচার্সের সঙ্গে মোবাইল লঞ্চ করে। তো এইরকমই একটি মোবাইল তারা লঞ্চ করেছিল এপ্রিল মাসের 24 তারিখ, অর্থাৎ 2024 এপ্রিলের 24 তারিখে তারা একটি মোবাইল লঞ্চ করে, যেই মোবাইলটির নাম দেওয়া হয় রিয়েলমি নার্জো 70। এবং অবশ্যই এই মোবাইলটি একটি 5G মোবাইল। তো এই যে মোবাইলটি আন্ডার 15,000 মধ্যে ছিল, এবং এই যে মোবাইলটির প্রাইস, এই মোবাইলটির প্রাইস এখন কিন্তু তোমরা 12-13,000 বা 13,500 টাকার মধ্যে পেয়ে যাবে বিভিন্ন রকমের অফারগুলো লাগিয়ে। তা আজকে এই মোবাইলটি নিয়ে আলোচনা হবে, এই মোবাইলটির আনবক্সিং হবে, এবং এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তো ভ্যালু ফর মানি যদি বলতে হয়, সবার প্রথমেই বলবো অবশ্যই খুব ভালো একটি মোবাইল, সেই জন্যই আজকে এই মোবাইলটির আনবক্সিং করবো, এবং এর চাহিদাও খুব বেশি। তো আজকে আমাদের কাছে রয়েছে রিয়েলমির একটি নতুন ব্র্যান্ড নিউ মোবাইল, এবং যেই মোবাইলটির নাম আমি প্রথমেই বললাম নার্জো 70। তো এইখানে রয়েছে সেই মোবাইলটি, তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ প্যাকেট একটি রয়েছে। তো এটি আনবক্সিং করবো, তো সবার প্রথমে আনবক্স করা যাক মোবাইলটিকে। যাই হোক, মোবাইলটি যখনই আমরা আনবক্স করলাম এইভাবে একটি ব্লু কালার প্যাকেটের মধ্যে আসে, এবং উপরেই তোমরা ব্যাজিং দেখতে পাচ্ছ 70, শুধু 70 লেখা রয়েছে। এইখানে নার্জো বাই রিয়েলমি, তোমরা যদি লক্ষ্য করো নার্জো বাই রিয়েলমি, এবং এই সাইডেও নার্জো 70 5G লেখা রয়েছে। তো 5G একটি সেট। তো এইখানে কিন্তু প্যাকেটটির উপরের মধ্যেই সব থেকে একটি ভালো জিনিস দেওয়া হয়েছে, এখানে একটি কিউআর তোমরা দেখতে পারবে, এখানে তোমরা একটি কিউআর লক্ষ্য করতে পারবে। এই কিউআরের নিচে লেখা রয়েছে ফ্রি 6 মান্থ এক্সটেন্ডেড ওয়ারেন্টি। তো তোমরা যদি এই কিউআর কোডটিকে স্ক্যান করো, এই কিউআর কোডটিকে স্ক্যান করলে তোমরা এই মোবাইলটির উপরে 6 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়ে যাবে। তো যাই হোক, 6 মাস এক্সটেন্ডেড ওয়ারেন্টি কিন্তু কোনো কোম্পানি এইভাবে দেয় না বক্সের মধ্যে, খুব ভালো একটি জিনিস করেছে। তো যাই হোক, সবার প্রথমে যে রিয়েলমি বা প্রত্যেকটি মোবাইলের তরফ থেকে, কোম্পানির তরফ থেকে এরকম একটি বক্স দেওয়া হয়, বক্সটিকে সাইডে রাখবো। এবং তারপরেই রয়েছে আমাদের বহু প্রতীক্ষিত সেই যে ডিভাইসটি, সেই ডিভাইসটি, তো ডিভাইসটিকেও সাইডে রাখবো, ডিভাইসটিকে এখন দেখবো না, এবং দেখবো বক্সের মধ্যে আর কী কী দেওয়া হচ্ছে। তো এইখানে কিন্তু রিয়েলমির সেই সাদা কালারের একটি কেবেল দেওয়া হয়েছে, যেটি অবশ্যই টাইপ এ থেকে টাইপ সি, এইখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপ এ থেকে এখানে কিন্তু টাইপ সি ইউজ করেছে। তো যাই হোক, এইখানে একটু আপগ্রেড করার দরকার রয়েছে রিয়েলমির, কারণ এখানে টাইপ এ থেকে টাইপ সি না দিয়ে টাইপ সি থেকে টাইপ সি করতে পারতো। তো যাই হোক, ভালো মাপের একটি ডাটা কেবেল দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পারবে 45 ওয়াটের একটি পাওয়ার অ্যাডাপ্টার এইখানে কিন্তু রিয়েলমির তরফ থেকে দেওয়া হয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটি কিন্তু শুধুমাত্র রিয়েলমির থেকেই এক্সপেক্ট করা যায়, কারণ রিয়েলমি এত ভালো ভালো অ্যাডাপ্টারগুলো বক্সের মধ্যেই দিয়ে দেয়, সুপার বোক একটি চার্জার বা পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে দিয়েছে। তো এটিকেও সাইডে রাখবো, আর কিন্তু পুরো বক্স খালি রয়েছে, বক্সের মধ্যে কোনো কিছুই নেই। তো যাই হোক, এগুলোকে সাইডে রাখবো, এবং এখন দেখবো যে ছোটো যে বক্সটি দিয়েছে সেই বক্সের মধ্যে কী কী দিচ্ছে রিয়েলমি। তো ছোটো যে বক্সটি, সেই বক্সটি এখন আমাদের কাছে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ছোটো বক্সটি এখানে। তো এইখানে কী কী দিয়েছে সেটি দেখতে হবে অবশ্যই। তো এইখানে সেই পলিকার্বনেটের একটি কেস অবশ্যই দেবে, রিয়েলমি এই জিনিসটা কিন্তু কখনোই ছাড়ে না বা দিতে ভুলে না। তো এইখানে একটি পলিকার্বনেটের একদম সাধারণ মাপের একটি কেস দেওয়া হয়েছে, যেটি কেউ ইউজ করে না। তো যাই হোক, এটিকে সাইডে রাখবো, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অনেকগুলো ডকুমেন্টেশন দিয়েছে, এবং এইখানে একটি তারা সিম ইজেক্টেড টুল, একদম নর্মাল টাইপের সিম ইজেক্টেড টুল দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নর্মাল একটি সিম ইজেক্টেড টুল দিয়েছে। তো এটিকেও সাইডে রাখবো, আর কিন্তু পুরো বক্স একদম খালি রয়েছে, আর বক্সের মধ্যে কোনো কিছুই নেই। তো এগুলিকে সাইডে রাখবো, এখন আমরা দেখবো আমাদের মেন যে মোবাইলটি, সেই মোবাইলটিকে। তো এইখানে রয়েছে প্যাকেটের মধ্যে সেই মোবাইলটি, তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু ব্লু কালারের মধ্যে মোবাইলটি রয়েছে, এবং এইখানে কিন্তু তোমরা যদি দেখো তাদের রাউন্ড শেপ ক্যামেরা মডিউল দিয়েছে রিয়েলমির তরফ থেকে। এইখানে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু ডুয়েল ক্যামেরার ইউজ করেছে রিয়েলমি, এবং তার সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাশলাইট, এবং তার সঙ্গে এখানে ফেক 2টি ক্যামেরা মডিউল দিয়েছে। এবং নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো, এইখানে যদি লক্ষ্য করো তাহলে নার্জোর ব্যাজিং রয়েছে, এবং এইখানে ডুয়েল টোনে কিন্তু ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, একটি শাইনি ব্লু দেওয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে একটি এখানে ম্যাট ফিনিশ ব্লু দেওয়া হয়েছে। এবং সাইডে যদি তোমরা দেখো তাহলে এখানে মেটালের ইউজ করা হয়েছে, অর্থাৎ ফ্রেম, মোবাইলটির ফ্রেমে কিন্তু মেটাল ইউজ করা হয়েছে। এবং উপরের দিকে যদি দেখো তাহলে এখানে আইআর ব্লাস্টার রয়েছে,
3.5mm জ্যাক রয়েছে, হেডফোন জ্যাক, তার সঙ্গে সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন রয়েছে, নিচে সিম ট্রে রয়েছে নিচের দিকে, এবং এইখানে কিন্তু চার্জিং পোর্ট রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে। এবং তোমরা যদি মোবাইলটির বা সাইডে লক্ষ্য করো, বা সাইড কিন্তু একদম ক্লিন রয়েছে, বা সাইডে কোনো কিছুই নেই। এবং ডান সাইডে যদি লক্ষ্য করো, এখানে পাওয়ার বটন রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন বটন দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটি বিগ স্ক্রিন দেওয়া হয়েছে, যেই স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ, এবং এই স্ক্রিনটির মধ্যে একটি পাঁচ হোল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, 500 ডিসপ্লের মধ্যে ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে। তো যাই হোক, মোবাইলটির যে ফিজিক্যাল লুক, সেই ফিজিক্যাল লুক আমরা দেখলাম। এখন আসা যাক মোবাইলটির মেন যে পার্টগুলি, সেই পার্টগুলি অর্থাৎ ভেতরের মধ্যে কি মাল ম্যাটেরিয়াল দিচ্ছে রিয়েলমি, সেই জিনিসটি দেখা যাক। তো এইখানে যেহেতু সবার উপরেই ক্যামেরা রয়েছে, এইখানে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে ফ্রন্টে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে, যেই ক্যামেরাটির মাধ্যমে তোমরা খুব ভালো সেলফি ক্লিক করতে পারবে। তো যাই হোক, ক্যামেরার দিক আমরা গেলাম, এখন আসা যাক এই মোবাইলটির মধ্যে সিকিউরিটি কী দেওয়া হচ্ছে। তো এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 14 উপর রান করবে অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে এখানে রিয়েলমি ইউআই এর ইউজ করা হয়েছে। এবং মোবাইলটির মধ্যে সিকিউরিটির জন্য যদি তোমরা বলো, তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের ইউজ করা হয়েছে, তবে এই মোবাইলটির মধ্যে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়েছে রিয়েলমি। তো এইখানে কিন্তু সিকিউরিটির মধ্যে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি, এবং অবশ্যই লেটেস্ট যে সিকিউরিটি রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেই সেন্সারের ইউজ করা হয়েছে রিয়েলমির তরফ থেকে। তার সঙ্গে সঙ্গে সেন্সারও শেষ হয়ে গেল বা সিকিউরিটিও শেষ হলো। এখন আসা যাক এর যে সব থেকে ভালো জিনিস, সেটি হলো এই ডিসপ্লে, কারণ এইখানে একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে রিয়েলমি। এই প্রাইস রেঞ্জের মধ্যে বা এই বাজেটের মধ্যে একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া কিন্তু খুবই রেয়ার ব্যাপার, এবং অবশ্যই এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লেটি কোনো ছোটো মোটো ডিসপ্লে নয়, এটি 6.67 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে দিয়েছে। এবং শুধু ডিসপ্লে বড় নয়, এইখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে, তার সঙ্গে সঙ্গে 800 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এই ডিসপ্লেটির মধ্যে, যার মাধ্যমে তোমরা ডে লাইটের মতো খুব ভালোভাবে মোবাইলটিকে ইউজ করতে পারবে। তো যাই হোক, ডিসপ্লের কথা এইখানেই শেষ। তো এখন আসা যাক মোবাইলটির ভিতরে কী কী দেওয়া হচ্ছে। তো সবার প্রথমেই তোমরা এইখানে চার্জার দেখলে 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। তো এই 45 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh একটি ব্যাটারিকে চার্জ করা যাবে, অর্থাৎ এই মোবাইলটির মধ্যে একটি 5000 mAh ব্যাটারি দিয়েছে রিয়েলমি। এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটি দিয়ে কিন্তু তোমরা হেভি গেমিং করতে পারবে, কারণ এই মোবাইলটির মধ্যে ভিসি লিকুইড কুলিং সিস্টেমের ইউজ করেছে, যেই কারণে তোমাদের মোবাইলটি ওভারহিট হবে না, ভিসি লিকুইড কুলিং সিস্টেমের মাধ্যমে মোবাইলটি ঠান্ডাই থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু গেম খেলার জন্য ভিসি কুলিং বা ভিসি লিকুইড কুলিং সিস্টেম দিলেই হবে না, এইখানে কিন্তু প্রসেসর দিতে হবে। তাই এইখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7050 প্রসেসর দিয়েছে রিয়েলমি, এবং যেই প্রসেসরটি একদম যদি তোমরা হাই লেভেলের গেমিং করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা করলেও ছোটোমোটো গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা করবে না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজও দেওয়া হয়েছে ভালো, 128 GB দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে র্যামও তোমরা পাচ্ছ, র্যাম 6 GB পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল তোমরা কিন্তু 6 GB অ্যাড করতে পারছ, 8 GB অপশন রয়েছে, তোমরা 8 GB কিন্তু তোমরা পারচেস করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে 8 GB এক্সটেন্ড করতে পারো। তো যাই হোক, র্যাম ভালো দেওয়া হয়েছে, প্রসেসর ভালো দেওয়া হয়েছে, ব্যাটারি ভালো দেওয়া হয়েছে, চার্জার ভালো দেওয়া হয়েছে, ওভারঅল লুক ভালো দেওয়া হয়েছে, সেন্সার ভালো দেওয়া হয়েছে, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই মোবাইলটির মধ্যে। এবং এর যে প্রাইস, সেই প্রাইসও কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি একটি প্রাইস, কারণ 13,000, 13,500 বা 14,000 মধ্যে কিন্তু তোমরা এই মোবাইলটি বিভিন্ন অফারগুলো লাগিয়ে পেয়ে যাবে একদম নির্দ্বিধায় যে কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির ওভারঅল লুক দেখলাম, ভেতরের যে পার্টস, সেই পার্টস দেখলাম, এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা সেটি বলবো বলেছিলাম। তো এই মোবাইলটি অবশ্যই তোমাদের জন্য ভ্যালু ফর মানি বা আমাদের জন্য এখনও ভ্যালু ফর মানি, কারণ এর যে প্রসেসার, এর যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে সমস্ত কিছু মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে এই প্রাইস রেঞ্জের মধ্যে এমন মোবাইল পাওয়া কিন্তু খুবই দুষ্কর ব্যাপার। তাই অবশ্যই এই মোবাইলটি একটি ভ্যালু ফর মানি মোবাইল, তোমরা যারা যারা পারচেস করতে চাও এই মোবাইলটি এখনও পারচেস করতে পারো, এবং চাইলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য এইরকম ভিডিওগুলো নিয়ে আসি। দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।